আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের এমন একজন মাকে যিনি গত 2019 সালে অস্টিওআর্থ্রাইটিস এবং PLID এবং PID ঘাড় এবং কোমর এই দুইটা ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন আমাদের কাছে, এবং সেই 2019 সাল থেকে আজকে 2023 সাল এই পর্যন্ত আলহামদুলিল্লাহ উনি চিকিৎসা নিয়ে সম্পূর্ণ ভালো আছেন, সুস্থ আছেন। আসলে সুস্থ আছেন, অনেক খুশি লাগে আমার। এবং এই পুরো গল্পটা আজকে ওনার কাছ থেকে পুরোটা আমরা শুনবো। যে আজকেও যে উনি এসেছেন, আজকে উনি ওনার হাজবেন্ডকে নিয়ে এসেছেন, ওনারও অলমোস্ট প্রায় সেম প্রবলেম। সো উনি অন্য জায়গায় ট্রিটমেন্ট করার জন্য চিন্তা করছিলেন, বাট উনি বলছেন যে তোমার কাছে সবচেয়ে বড় প্রমাণ তো আমি, আমি নিজেই যেখানে চিকিৎসা নিয়ে এখানে সুস্থ হয়েছি, তোমাকেও চিকিৎসা নিতে হবে এবং পুরো দায়িত্ব আমার, এবং উনি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আজকে না বলছেন আমি টাকা ফেরত দেব না। সো আসুন দর্শক, উনি খুবই এক্সাইটেড আপনাদের সামনে ওনার এই সবকিছু পুরো গল্পটা বলার জন্য। আসুন দর্শক আমরা একটু শুনবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রথমে হাঁটুতে মারা যাওয়ার পর আমার বাসায় মেহমান আসছে, আমি খাবার নিতেছি, তাই ডাইনিং টেবিলটা আমার পাখির ঘর থেকে কাছাকাছি, হঠাৎ করে হাঁটুতে একটা কট করে শব্দ লাগলো। শব্দ লাগার পর আমি আর কাজ দিতে পারতেছি না, হাঁটতে পারতেছি না, তখন আমি এই পাটা নিয়ে অনেক সমস্যা। তাই আমি ভাবছি কি আমার পাওয়াটা ঠিক হয়ে যাবে, কিন্তু আমি একেবারে পঙ্গুর মতো হয়ে গেছি। আমার এক সপ্তাহের মধ্যে আমি পাওয়ার নাড়াচাড়া করতে পারি না। পরে মশুর ডাক্তার আছে আমাদের এইতে মিটফোর্ড হসপিটালে, মিটফোর্ড হসপিটালে মশুর ডাক্তার আমার আবার আত্মীয় হয়, আমি এর এর কাছেই গেছি। যাওয়ার পরে হ্যাঁ আমার কিছু ঔষধ দিছে, ঔষধ দেওয়ার পর আমি এক মাসের মতো খাইছি, বরঞ্চ আমার পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। আমি আর ওই ঔষধে কাজ করতে পারতেছি না, আমি আরও অসল হয়ে গেছি, কোনো কাজ পাই না। পরে যখন এই সারের অ্যাডভেসটা দেখছি আমি, তখন আমি হের অ্যাডভেসটা দেখতেছি, দেখার পর আমি পুরোটাই দেখছি, দেখার পর আমি হের নাম আর হসপিটালের নামটা শ্বাস দিয়ে রাখছি, লিখে রাখছি। লেখার পর আমি আপনার আমার হাজব্যান্ডকে বললাম যে আমি এই ইন্ডিয়া গেছি, বাংলাদেশের সব জায়গায় বড় বড় হসপিটাল আমার দেখাইছো, আমি কোথাও সুস্থ হইনি, আমি ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, আবার সারা আমার হাত পাও কোনো কাজ করলে হাত ফুলে যেত, পা ফুলে যেত। আমার রান্না বাড়া সব আমার হাজব্যান্ডে করতো, আর আমার ছেলের বয়স তখন 17 বছর, আমার হাজব্যান্ডে করতো মাসের পর মাস। তাই একটা স্ত্রী যদি শোয়া থাকে ঘরে, হাজব্যান্ড রান্না করলে তখন স্ত্রীর কাছে খারাপই লাগে। আমি কান্না করতাম যে আমি মনে হয় যে অসল হয়ে গেছি, আমার দ্বারা আর কোনো সংসারের কাজ চলবে না, আমি পুরো পঙ্গু। মানে এত খারাপ অবস্থা গেছে যে আপনি বিছানা থেকে উঠতে পারতেন? আমি ইন্ডিয়াও দুইবার গেছি, কিন্তু আমার কোনো কাজ হয়নি। ইন্ডিয়াতেও দুইবার যাই, আমি বড় বড় হসপিটালে দেখাই আসছি। কি বলেছিলেন তারা? হ্যাঁ রোগী ধরতে পারেনি, আমার ঔষধ টৌষধ দিয়ে দিয়েছে, কিছু বলে নাই, আমার এমনি ঔষধ দিয়েছে, আমি ঔষধ খাই আরো খারাপের দিকে যাই, আমার কোনো কাজ হয় না। তখন আমি বললাম যে আমি এই ডাক্তারটা যখন আমার রোগের সাথে মিলেছে, তাহলে আমার আর কোথাও দেখানো লাগবে না, আমার এই ডাক্তার একবার একটু দেখাও। তাও আমি চিন্তা করে আসছি যদি যদি ভালো হয়, প্রথম এক সপ্তাহ ঔষধ দিলে যদি ভালো বুঝি, তাহলে ওনার যেই টেস্ট বলছে, তারপরে যা আনুষঙ্গিক ঔষধ দিছে ওগুলো কিনবো, আর যদি ভালো না হয় এক সপ্তাহে ভালো না বুঝি, তাহলে আমি ওনার ঔষধও কিনবো না আর খাবো না। আবার আমার যখন হাঁটুটা ব্যথা, তখন আমি ওই যে নিকাপ পরে না খেলোয়াড়রা, আমি ওইটা পরতাম, আমি ফ্যানের বাতাস লাগাইতে পারতাম না, আমি ওই গোসলের পর আমার পায়ে ব্যান্ডেজ লাগানো লাগতো। আবার আমি বিছনায় শুইলে আমার হাজব্যান্ডে থাকতো কম ফ্যানের বাতাসে, আমার কম্বল গায়ে দেওয়া লাগবে, এছাড়া আমি চলতে পারতাম না, এত এত অসুস্থ আমি, এত পঙ্গু যা বলার মতন না। আমি 1 কেজি চিংড়ি মাছ কাটতে গেলে আমার হাত পা ফুলে যেত, দাঁড়াই রান্না করতে গেলে আমি সারা শরীর বিষে ঝরঝর ঝরঝর করে আমার চোখ দিয়ে পানি পড়তো, আর আমি ওই কাজ করতাম এমনই মন সবসময় একদম পুরো ডিজেবল একটা, আর আমার স্ট্রোক করে বা আপনার হচ্ছে সম্পূর্ণ পঙ্গু হয়ে যায়, হ্যাঁ পঙ্গু হওয়ার মতনই, পঙ্গু হওয়ার মতনই। আবার আমার মনটা খারাপ হইতো যে হয়তো আমার স্বামী আমার লগে কয়দিন এইভাবে ব্যবহার নেবে, হয়তো এক সময় বিয়ে করবে, এটা এটাও আমার মনের মধ্যে সবসময় দুশ্চিন্তা কাজ করতে, আমি মনে হয় আসুস্থ হবো না, আমার এরকম চিন্তাধারা। পরে আমার ছেলে বলে কি আব্বু আমরি নিয়ে যাই ডিপ্রিস হসপিটালে, চলো তুমিও চলো আমিও যাই, তাই আমরা তিনজনই আসছি, আমার মেয়ে বিয়ে দেওয়া, ফ্যামিলিতে তিনজনই আসছি। আসার পরে যখন স্যারের দেখাইলাম, দেখানোর পরে সে বলল কি যে ঔষধ দিয়েছে এক সপ্তাহ আর টেস্ট দিয়েছে কতগুলো, তা আমি বাসায় আমি টেস্ট করাইনি, টেস্ট না করে আমি বাসায় গেছি, বাসায় এক সপ্তাহ ঔষধ খাইছি, এর দেখে আল্লাহ নাম লিয়া ফ্যানের বাতাস সহ্য করতে পারি, হাঁটুতে লাগাই দেয় সমস্যা হয় না, গোসল করার পর আমার আর ব্যান্ডেজও লাগাইতে হয় না। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম এই আমি এক সপ্তাহ ঔষধ খাই তো পুরো সুস্থর দিকে আল্লাহর রহমতে, তাহলে উনি যখন টেস্টগুলো দিয়েছে যাই।
যাই আবার একটা বিশ্বাস চলে আসে হ্যাঁ বিশ্বাসটা চলে আসছে আর তখনই আমি আবার আমার হাজবেন্ডের নিয়ে আবার আসি সরি আমার হাজবেন্ড আছে না ছেলে আসছে আমার ছেলে আসার পর আইসা যতগুলো টেস্ট দেশে সব টেস্ট করাই রিপোর্ট লইয়া রিপোর্ট দেখানোর পরে পরের দিন আবার আসছি ভর্তি লেখছে এখন আমি কেন আমি ভর্তি হব না কি জন্য আমার ফ্যামিলিতে রান্না বাড়া করার কেউ নেই কে রান্না বাড়া করবে হেরা অফিস করবে না ঘরে রান্না বাড়া করবে তখন স্যার বললো যে না আপনি কি আগে সুস্থ হইতে চান না আপনি সংসারের বোঝা টানতে চান তাহলে আপনি যদি সুস্থ হইতে চান তাহলে আপনি ভর্তি হতে হবে হেরা কি করলো না করলো হেরা হোস্টেলে খাবে এগুলো আপনার চিন্তা করার দরকার নেই পরে আমারে ভর্তি রেখে দিল আমি স্যার দেখে বুঝেছেন আপনাকে ভর্তি করতে পরে আমি 8 দিনে ভর্তি রাখছে ভর্তি রাখার পর আরো 5 দিন আমার আরো 5 দিন ভর্তি রাখলো পুরোটাই রাখছে রাখার পর থেরাপি থেরাপি দেওয়ার পর আমি ওই যে ওষুধ খাই আইজও ভালো আল্লাহর রহমতে কালকেও ভালো কোমর ব্যথা হাতে শরীরে হাত পায় ব্যথা যা কিছু ছিল আমি সব দিক দিয়ে মুক্ত এখন আল্লাহর রহমতে আমার কোনো কিন্তু সমস্যা নেই এই যে বিদেশ ঘুরে আসেন এত দেশ ঘুরলে এত জায়গায় এত ট্রিটমেন্ট আমি ঢাকার বিশেষজ্ঞ হসপিটাল সর্বতে দেখাইছি দেখাইছি গিল দেখাইছি তারপরে আরো জানি দেখাইছি দেখাইছি আমি বাইয়া যত হসপিটাল আছে আমার জন্য যেখানে শুনতো ওইখানে নিয়ে যেত যেখানে শুনতো ওইখানে নিয়ে যেত কিন্তু আমি কোথাও সুস্থ হইনি আল্লাহর রহমতে এখান থেকে আমি কিন্তু তারপর থেকে এই যে আমার যত আত্মীয় স্বজন আছে আমার একটা ভাইয়া ছিল একটা হেডাও এরকম আমার মতো তারাও ডাক্তার দেখাইতে দেখাইতে কোনো জায়গায় ইপানে পরে আমার এই ফাইলটা দিয়ে দিয়েছে আমি এই ফাইলের যে ঠিকানা আছে এই ঠিকানা যা আপনি সবাইকে মানে যার সাথে আপনার দেখা হচ্ছে আপনি সবাইকে সবাইকেই বলছি সবাইকেই বলছি আমার গর্ব ভাইয়া আমি গর্ব করি যে বাংলাদেশে এরকম একজন ডাক্তার আছে আর আমি নামাজ পড়তে গেলেও মনে পড়ে আমি খাইতে গেলেও মনে পড়ে যে ডাক্তারটার কথা কই আল্লাহ হেরা যেন সুস্থ রাখে হেজন অসুস্থ না হয় জিনিসটা অনেকটা মনে হয় যে একটা নতুন জীবন পেয়েছি জীবন পেয়েছি আমি আসলেই নতুন জীবন পেয়েছি আমি খুশি আমার হাজবেন্ডের কথা তুই খালি এই হসপিটালে যাওয়ার জন্য ব্যস্ত কে জন্য আমি আমি সুস্থ দেখে আমি সবাই ওই হসপিটালই যাই আমাদের সবার ভিতরে কৃতজ্ঞতা পড়তে আছে আসলে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশে এমন একজন ডাক্তার আছে আর এমন একটা সুন্দর পরিবেশের হসপিটাল আছে আমি এই জন্য খুশি আমার অনেক খুশি আমি এই যে আমার বোনের আজকে আসা কালকে আসার সময় কালকে যখন আপনাদের কল দিছি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তখন আগে ওরে ফোন দিছি তাহলে দুইজনেরই অ্যাপয়েন্টমেন্ট নিতাম তারপর ফোন দিছি বলতেছে বোন আমি সামনের মাসে আল্লাহর রহমতে যাই দেখাম যেহেতু আমার সমস্যাটা আমি সামনের মাসে আমি কি এইলি দেরি করিস না অসুস্থ হবি আরো সুস্থ থাক তুই যাই আগে দেখা আগে সুস্থতা আমার বোনরে বলছে আমার বোন বলছে যে আমি সামনের মাসে যাব আমি যখনই যারে পাই ভাইয়া যখন যারে এই রোগী পাই তখনই বলি আর কোথাও যাওয়া লাগবে না বাংলাদেশে সুন্দর ডাক্তার আছে তুই ওইখানে যা এরপর আমাদের দেশে এখন আমি শুনছি আমার ছেলের বউর কাছে যে আরো 3-4 জন রোগী আছে মাদ্রাজ গেছে সুস্থ হয়নি প্যারালাইসিসের মতো পেরাই হয়েছে আমি আমার আত্মবিশ্বাস যে এইখানে আসলে হারা সুস্থই আমার মতো হাইতে বাড়িতে যাবে এইটা আমার আত্মবিশ্বাস আমি এইবার যাবো আমি জুলাই আগস্টের 2-3 তারিখে দেশে যাব দেশে গেলে আমি ওই রোগীগুলো এখানে আনার চেষ্টা করবো তাতে তো আমার কোনো লাভ নাই আমি যে এই যে ইন্ডিয়া যাই আমি প্রায় 4-5 লাখ টাকা খরচ করছি 15 দিনের মতো থাইকে ঘুরিয়া ঘাইয়া ডাক্তার টুক্তার দেখাইয়া আমার সুস্থতা তো আসেনি আমার হাজবেন্ডের যত জায়গায় শুনছে যে এই জায়গায় মনে হয় আমার স্ত্রী ভালো হবে ওইখানে নিয়েছি কিন্তু কোনো জায়গায় বাত রাখিনি ভাইয়া কিন্তু কোথাও ভালো হয়নি এইখানের এই সুস্থতা কামনার কারণে আমি তো এখন আত্মবিশ্বাস যে হেরকা চাইলে কোনো রোগী মিস যাবে না ভালো হবে আমি এই গর্বটা সবসময় করি আমার দর্শকদের জন্য কিছু আমি সবার কাছেই বলি যে সবাই তোমরা যারাই অসুস্থ আছো তোমরা সবাই এখানে আসো একবার অন্তত এসে ট্রিটমেন্টটা করাই দেখো যে আসলে শফিউল স্যার কোন কোয়ালিটির ডাক্তার তার মতো একটা বাংলাদেশে ভালো ডাক্তার নেই আর সে যে এত উচ্চ মানের ডাক্তার কিন্তু তার ব্যবহার কিন্তু ওইরকম বুঝায় না তার মধ্যে কোনো অহংকার নাই হিংসা নাই ব্যবহার করে মনে হয় মা ছেলে বন্ধু বান্ধব এরকম ব্যবহার হয় পরিবারের সদস্য একদম করে তারপরে এই যে হসপিটালে যারা ভর্তি থাকে এদেরও মান ভালো ব্যবহার ভালো আমি তো থাকছি অন্য অন্য হসপিটালও আমার আম্মুরুনি অনেক বড় বড় হসপিটালে আমি ভর্তি ছিলাম কিন্তু কোথাও কাজ হয়নি আমি তো দেখছি থাইকে যে এই হসপিটালের মতো এরকম ব্যবহার আমি পাইনি আর কি চাই আর কি চাই এটাই দর্শক মানে আমার আর কিছু বলার ভাষা নাই উনি সবকিছু বলে দিয়েছেন ঠিকই ভাইয়া যখন থেকে ওনার সাথে দেখা হচ্ছে উনি এতটা এক্সাইটমেন্ট এতটা খুশি মানে উনি আরো অনেক কিছু বলেছেন মানে আসলে মানুষ যখন আসলে উচ্ছ্বসিত থাকে খুশি হয় এবং তখন আসলে মানুষ অনেক সময় ভাষা হারিয়ে ফেলে যে আসলে কি বললে সেটা ইয়া করা সম্ভব কিন্তু দেখুন একটা মানুষ এই যে প্রায় ডিজেবল হয়ে গেছিলেন সেই অবস্থাটা থেকে সেই মানুষটা এখন সুস্থ হয়েছে এবং সেই 2019 সাল থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত উনি সুস্থ আছে
এর থেকে বড় নিয়ামত আর কি আছে? আপনি স্টিল এখন উনি বিলিভ করেন যে উনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন? আমার এই না, আপনাদের হসপিটালের ব্যবহার ভালো, কর্মীদের মানে আবার যারা নার্স আয়া বুয়া যারাই আছে সেবার মান অনেক ভালো, যারা ভর্তি থাকে অন্তত তাদেরও সেবার মান ভালো অনেক। এটা আমি সবার কাছে বলি যে ওখানে ভর্তি থাকলেও সবার ব্যবহার ভালো, খারাপ ব্যবহার পাবেন না। আর যদি পানও কমপ্লেন দিলে সাথে সাথে এটার অ্যাকশন হয়। দর্শক দোয়া করবেন আমার এই বন্টির জন্য যাতে উনি জীবনের শেষ দিনটি পর্যন্ত এরকম সুস্থ থাকতে পারে। আমি ওনার মুখে এই হাসিটা আমরা সারা জীবন দেখতে চাই এবং এরকমটা উনি থাকুক। এবং দোয়া করি আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য। দেখুন সবাই একই কথা বলছেন, স্যারের মতো এরকম মানুষকে আসলে দরকার আছে, দরকার আছে, বিলিভ করি আসলে এই মানুষটার দরকার আছে। আমাদের না থাকলে বোঝা যাবে, কিন্তু এখন আছে দেখে কেউ বুঝে না, সেটাই, এটাই এটাই সত্য কথা। এবং সুস্থতা, যেমন অনেক পেশেন্টই আছেন যারা বলেন যে সুস্থতার আরেক নাম হচ্ছে ডিপিআরসি হসপিটাল, এবং ডিপিআরসি হসপিটাল আরেক নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ। তারা আসলে এই জিনিসগুলো প্রতভাবে জড়িত। সো দর্শক দোয়া করবেন আমার এই বন্টির জন্য, দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের জন্য। ভালো থাকবেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।